نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى وخاتم النبيين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ٹوٹے دلوں کو جوڑنے والے ادنا کو اعلی بنانے والے سب کو خدا سے ملانے والے شاہد عالم آتے ہیں اللہم سیدنا مولانا محمد وعلا روتوں کو ہنسانے والے دکھیوں کو سینے سے لگانے والے سب کو خدا سے ملانے والے
शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद वाला अली। सबसे औला आलम हमारा नबी, सबसे वला आला हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। अल्लाहुम्मा मोहब्बती सैयदना मौलाना मुहम्मद अला अली। मोहब्बती या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल आमादिर मरहनेर निदानो काले थाकिबेन नबीजी आमादेर शियोरे, देखिबो आपनाके आपन नयने। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूल अंधकार कबरे जखन दिबे आमारे, रखिबे नबीजी दयार नजरे। जरे बोलुन अल्लाहुम्मा आमीन। अंधकार कबरे जखन दिबे आमारे, रखिबे नबीजी दयार नजरे। करीब सालाम अमरा दाया या रसूल अल्लाह ला या रसूल अल्लाह। मुनकर नकीरा शिया सवाल करबे बशाया, दिबेन गो नबीजी पर्दा उठाया। मुनकर नकीरा शिया सवाल करबे बसाइया, दिबेन गो नबीजी पर्दा उठाइया। चुमिब आपनार कदम धरिया या रसूल। खूब मोहब्बत या रसूल। अल्हम्दुलिल्लाह जावतीय गुणगान गुणकीर्तन रब्बे करीमेर, যিনি ওয়াহদাহু লা শরীক অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি পৃথিবীকে রুজি দেন তিনি রুজি খাওয়া থেকে পাক, পৃথিবীকে ঘুম দেন তিনি ঘুম থেকে পবিত্র, জন্ম দেন তিনি তিনি জন্ম নেওয়া থেকে পাক ও পবিত্র, তিনি আমাদের রব, তিনি মায়া করে দয়া করে তার প্রিয় হাবিবের উম্মাত করে আমাদেরকে জগতে পাঠিয়েছেন। মহাব্বতে উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে হিংসা আছে কারো? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমাতাল্লিল আলামিন রাহাতিল আশিকিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদেরও নবী, আহমদে মুখতার নবীও কে সরদার, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মিটিয়াবুরুজ বটতলার
জওয়ান যুবক এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে বাসুবাটি দরবার থেকে আওলাদে আউলিয়া জনাব সামিরুল ইসলাম সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, আরও আপনাদের সম্মুখে আছেন বাংলাদেশ থেকে আগত মেহমান খুসুসি দেলওয়ার হোসেন সাহেব ভাইজান, তিনিও আরাম করছেন, আসবেন। নিশ্চিত সন্ধ্যা থেকে আরও অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করছেন, শুনেছেন। আমি গুনাহগার আমিনউদ্দিন আপনাদের সম্মুখে হাজিরি দিয়েছি জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্তভাবে লিখি ঈদ ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখি কি না, ঈদ যার অর্থ হল খুশি বা আনন্দ, মিলাদের অর্থ মিফআলের ওজনে ইসমে জারফে জামান, যার অর্থ হল আগমন করা বা জন্ম নেওয়া। নবী শব্দের অর্থ সরকারে আলা হযরত বলেন অদৃশ্যের সংবাদদাতা, আবার কেউ নবী মানে নবীও করেছেন। তো আমরা যদি সার কথাই ভাবি তাহলে এর অর্থ হয়ে দাঁড়াবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম, এর মানে দাঁড়াবে নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলুন, আরো জোরে বলুন, ঈদে মিলাদুন্নবী। অনেকে বলছে ঈদ আছে দুটো, আর নেই, ঈদুল ফিত্র ঈদুল আজহা, আর ঈদ মানে না, আছে না নাই? ঈদ শব্দটা কোরআন শরীফে আগে আছে কি না দেখি, নিশ্চিত ওয়াজ নসিহাত পরে হবে, আগে ঈদ শব্দ কোরআনে আছে কি না দেখি। কোরআন মাজিদ সুরা আল মাঈদা আয়াত নাম্বার 114, কত বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا। জোরে বলো, ঈদ শব্দ আছে না, ওরা ঈদ খুঁজে পায় না, সুন্নিরা কোরআন বোঝে কোরআন পড়ে, ওহাবিরা কোরআন পড়ে কোরআন বোঝে, খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাস সামাই তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। জোরে কোন, সুবহানাল্লাহ, আরো জোরে বল, আল্লাহু আকবার। সুরা আল মাঈদা, আমি এখন মানে করব কানসুল ইমান খাজাইনুল ইরফান থেকে, আমার ব্যক্তিগত মানে হবে না, আমি আমিনউদ্দিন চোর ছাত্র দাগাবাজ হতে পারি। পূর্বেশ্বরী ইমামগণ মুস্তাহিদগণ তারা যে তফসির করেছেন তাদের মানের সাথে তাদের তফসিরের সঙ্গে মিল হতে হবে। কোরআন মাজিদের আয়াত পড়লার বলছে তফসিরুল কোরআন মাজিদ মেহফিল, ওরা জানে তফসিরুল কোরআন মাজিদ মেহফিল কাকে বলে। তফসিরুল কোরআন মাজিদ মেহফিল করতে গেলে 100 জন যদি মানুষ থাকে প্রায় 80 জনের মতো আলেম মুফতি লাগবে, যিনি তফসিরুল কোরআন মাজিদ মেহফিল করতে আসছেন এও জানে না কোরআন মাজিদের আয়াত আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন, আবার
কোরআন মাজিদের আয়াত এমন আছে যার হুকুম পালন করলে, যেটা মুমিনদের জন্য অবতীর্ণ নয় কাফেরের জন্য, তার আইন ইমানদারের জন্য প্রযোজ্য নয়, এগুলো জানা দরকার। আপনি জানেন এই কোরআন তেলাওয়াত করে মানুষ নবীওয়ালা হয়েছে, আবার এই নবীর দুশ্মন হয়েছে। আব্বা আমার, আসুন আমি এর মানেটা শোনাই। মিল্লাত ইসলামিয়া, ঈসা বিন মারিয়াম নে আরজ কি, মারিয়ামের বেটা ঈসা আলিহি সালাম আরজি জানালেন, আয় আল্লাহ আয় হামারে রব, হম পার আসমা সে এক দস্তর খাওয়ান উতার দে, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য একটি দস্তর খানা আপনি নাজিল করে দিন, জো হামারে লি আর হামারে বাদ মে আনে বালো কে লি ঈদ আওয়াত তেরি তরফ সে এক নিশানি হো যায়, যেটা আমাদের জন্য, যারা উপস্থিত তাদের জন্য, পরে আসবে যারা তাদের জন্য আনন্দের দিন হবে। আর হামে রিজক আতা ফরমা, আর তু সবসে বেহতর রিজক দেনে ওয়ালা হে, জোরে বলুন। আল্লাহর একজন পয়গম্বর ঈসা আলিহি সালাম আসমান থেকে দস্তরখানা খাদ্য ভর্তি দস্তরখানা এলে, সেটা যদি আব্বালিন ওয়া আখিরিন, প্রথমে উপস্থিত যারা এবং পরে আসবে যারা তাদের জন্য যদি ঈদের দিন হয়, আসমান থেকে খাদ্য এলে যদি ঈদের দিন হয়, আল্লাহর পক্ষ থেকে যদি খাবার আসে সেটা যদি খুশির দিন হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি তামাম জাহানের রহমাত অবতীর্ণ করেন সেটা কি দুঃখের দিন হবে? কথা বলেন না কেন? এরা মিলাদি খুঁজে পাচ্ছে না। আব্বাসি আমারে কোরআন হ্যাঁ, ইয়ামিনউদ্দিন কি বাত নেই, রব্বে করিম কি বাত হ্যাঁ, এখন আসমান থেকে খাবার আসলে যদি সেটা আনন্দের দিন হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি তামাম জাহানের রহমাত আগমন করে সেটা আরও বেশি আনন্দের দিন অথবা খুশির দিন হবে। এ বাবাজি রব্বে করিম বলেন, অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার। জাহানুন কে লি মানে আপকো রহমাত বানা কর হি ভেজা হ্যায়, এখন আল্লাহর পক্ষ থেকে রহমাত অবতীর্ণ, আল্লাহর পক্ষ থেকে রহমাতের আগমন, রহমাত জন্ম নিলেন, এই জন্য আমাদের জন্য আনন্দ। বাবা আপনি হয়তো বলবেন এই আনন্দ করার কথা কি কোরআন মাজিদে আছে? হে বন্ধুরে, কোরআন মাজিদ সূরা ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আপনি নোট করুন, আমিনউদ্দিনের কথা মানব না, আল্লাহ পাকের কথা আমরা মানব অবহেলা করব না, রহমাতাল্লিল আলামিনের কথা মানব অবহেলা করব না, দুনিয়ার কোনো মানুষের কথা মানা যাবে না, আর হাবিবে পাকের কথা ছাড়া যাবে না। ঠিক নেই? চলুন তার আগে আমি একটু বলি, দেখ কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা এসা হে, দেখ কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা এসা হে, আঁখো কো জো ঠান্ডক বখশে, আঁখো কো জো ঠান্ডক বখশে, গুম্বদ খদরা এসা হে, দেখ কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা এসা হে, আঁখো কো জো ঠান্ডক বখশে, গুম্বদ খদরা এসা হে, দেখ কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা, একটু মহাব্বতে বলুন শহরে মদিনা, একটু জোরে বলা যাবে না শহরে মদিনা এসা হে, এ কথা বলা যাবে না? নবীকে ভালোবাসেন,
একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা ছেলে দেখার জন্য পাগল, ছেলেটা মেয়েকে দেখার জন্য পাগল। আর তার সম্মুখে কি কথা শুধু, আহ তুমি আমার জান, লেকিন তেরে মেরে মুস্তাফা কি বারে মে, সরকারে আলা হজরত নে ফরমায়া হে, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো, জান হে ও জাহান কি, জান হে তো জাহান হে। তুমি তো নবী চিনলে না, তুমি বউ চিনেছো, মেয়ে চিনেছো, ছেলে চিনেছো, বাপ চিনেছো, মা চিনেছো, গ্রামবাসী প্রতিবেশী চিনেছো, তুমি অফিসার চিনেছো, সরকারকে চেনো নাই। এই ঈদে মিলাদুন্নবী কার জীবনের শেষ আমার জানা নাই, এমনও আমরা উপস্থিত হয়তো আজ আছি, আর হয়তো আমাদের নসিবে জুটবে না। ও ভাই বসে ঘুমাবেন না সামনে, কারণ লরিওয়ালা ড্রাইভার যখন গাড়ি চালায় পাশে দেখুন একটা হেল্পার থাকে, ওকে কয় এই তুই যেন ঘুমাস নে, যদি ঘুম লাগে তো পিছনে গিয়ে ঘুমা গেলা। কেন? একটাই কারণ, তুই জাগিয়ে রাখবি, তুই ঘুমালে আমার ঘুম আসবে। তাহলে আমার সম্মুখে যদি কেউ ঘুমায় তো শ্রোতা যদি আধমরা হয় বক্তা বলো পুরো মরা হয়ে যাবে, মুশকিলে পড়ে যাবে। আপনাদের আওয়াজ যত চলবে আমার মিটার তত গরম হবে, আর আপনারা আওয়াজ হবে না। বোবা গোষ্ঠী হবেন না, নবী প্রেমিক হন, কথা বলতে শিখুন, আমার সঙ্গে বলা যাবে তো একটু কথা। দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা এসা হে, শহর মদিনা আর মোহাব্বত শহর মদিনা, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা, হে আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে, আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে গুম্বদ খুদরা এসা হে, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা। জোরে কর না সুবহানাল্লাহ, মে ভি চুমকে আজ আয়া হুঁ উন মহকতি গলিয়ো কো, মে ভি চুমকে আজ আয়া হুঁ উন মহকতি গলিয়ো কো, জো কুছ দেখা উন গলিয়ো মে, জো কুছ দেখা উন গলিয়ো মে, কহিন না দেখা এসা হে, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর মদিনা, হে শহর মদিনা, হে আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে, আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে গুম্বদ খদরা এসা, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর শহর, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর, জোরে বলুন না সুবহানাল্লাহ, তেরে মেরে রব নে উসি শহর কে লিয়ে কসম খাই হে, রব ফরমাতা হে বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, জিস শহর কি কসম তেরে মেরে রব খা রহা হে উসি শহর কি বাত তো হাম কর রহে হে, দেখে কে জিসকো জি নেহি ভরতা শহর সাহে, দেখে কে জিসকো জি নেহি ভরতা, জোরে বলুন সুবহানাল্লাহ, মিম্বারে পাক রাসূল ভি দেখা দেখা খাস মুসল্লা ভি, জোরে বলুন মিম্বার পাক রাসূল ভি দেখা দেখা খাস মুসল্লা ভি, হারম শরীফ কা হর মনজর
हरम शरीफ का हर मंजर नजर में मस्ता ऐसा है, देखे के जिसको जी नहीं भरता शहर मदीना है। आंखों को जो ठंडक बख्शे गुंबद खदरा ऐसा है, देखे के जिसको जी नहीं भरता शहर मदीना। जरे बोलूं सुभान अल्लाह। रियादुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है, रियादुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबी का हुस्न भाता, मस्जिद नबी का हुस्न भाता, हर एक नक्शा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना। जरे बोलूं सुभान अल्लाह। राग है बोलते राग ভালো লাগে, ঘুম আসছে, শয়তান বলছে পালা, এরা মদিনার কথা বলছে। কারণ শয়তান সবার রূপ তো ধরতে পারে, আমার নবীর রূপ, সেই নবীর পাগল যারা হবে তাদের দুনিয়া তো ইহ জগতেও হয় নাই পরজগতেও, ঠিক কি না? আমরা যদি নবী ওয়ালা হই তাহলে আমাদের লাভ। নাথ শরীফ আর একটু লম্বা, তো ওই পর্যন্ত থাক, বেশি নাক পড়লে ওয়াজ করা হবে না, মাঝে মাঝে বলবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে পাক কুরআন মাজিদ সূরা ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরহু। বলে দিন, কুল বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্ত হয়ে, ফালইয়াফরহু, তোমরা আনন্দ করো, খুশি উদযাপন করো, আনন্দিত হও। এই কথা কে বলেছেন? কথা বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম এটা আমার কথা কন না কেন? জোরে বলুন, কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন। আব্বাজি আমার, আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনি আপনি এখনই বললেন, নিজের মন গড়া কথা বলবো না, কিন্তু আপনি যে আয়াতের মানেটা করছেন এটা আপনার মন গড়া নয়। তো চলুন, আমি বাবা আমার মন গড়া কথা হয়তো আপনার লাগতে পারে, আমি আপনাদের সম্মুখে এই আয়াতের মানে করতে যে সূরা ইউনুস 10 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে 10 নম্বর সূরা। আব্বা আমার এখন যা তফসির করব, তিনি হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস কাকে বলে? যার কমপক্ষে 100,000 হাদিস থুটুস্ত না হয় তাকে হাফিজুল হাদিস বলা হয় না। বাবাজি আমার এবার তফসিরটা যার থেকে করব, ওই তফসিরটা হলো ইমাম জালালউদ্দিন আসিউতি আলিহে রহমারে দোয়াত। তিনি আমার নবীজিকে এই চামড়ার চোখে 75 বারের বেশি দেখেছে। এই ওহাবির দল ওরে নবীর দুশ্মনের দল, কান খুলে শুনে নাও, তোমার মানে হয়তো তোমার মন গড়া হবে, তুমি তো তোমার পেটে লাথি মারলে 100 ঠুটুস্ত হাদিস পার হবে না। আর হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আসিউতি আলিহে রহমারে দোয়াত, তিনি আয়াতের ব্যাখ্যা করছেন, তফসিরটার নাম তফসিরে আদ-দুরুল মানসুর। জোরে বলুন, এই আয়াতের মানে কি করছে দেখি, একটু ভালো করে বুঝি। আমি যে কথা বললাম, কুল বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরহু, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। এই মানেটা আমার না ওনার, যদি পূর্বেশ্বরী ইমামদের সঙ্গে এর মানে এর ব্যাখ্যা মিল হয় অবশ্যই গ্রহণীয় হবে, আর যদি না হয় মানা যাবে, মানা যাবে
আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? খুব আস্তে আস্তে বুঝবেন বাপ, কারণ কথাটা আমার যত প্রেমিক তার থেকে বেশি দুশ্মন। আব্বাজি আমার তাফসীর করতে তাফসীরে দুররে মানসুর থেকে আব্বা আমার কুল মানে করছেন, আ ফরমা দিজি আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালইয়াফরহু, আল্লাহ কি ফজল আল্লাহ কি রহমত সে খুশ হো যাও, আল্লাহর ফজল ও রহমত প্রাপ্ত হয়ে আনন্দিত হও। জোরে বল, আমিনউদ্দিন কি বাত নেই। আব্বাজি আমার আরো বলছে, ইয়ে ইসসে বেহতার হে জো জমা করতে হে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তোমরা আনন্দিত করো আনন্দিত হও উপার্জন করা অর্থ থেকে। জোরে বলো, হে সোনা মানিকেরা আমার, তাহলে আমার নবী পাকের মিলাদের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, আপনি বলবেন বাবা আমার আল্লাহ ফজল ও রহমতের কথা বলেছেন। ফজল বলতে আপনার কি না ইসলাম ধর্ম, রহমত বলতে কোরআন মাজিদ। আমিনউদ্দিন ভাই আপনি কোথায় পেলেন রহমত মানে নবী? আমি বলিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর নিয়ে ব্যাখ্যা নিয়ে এসেছেন আল্লামা জালালউদ্দিন আসিউতি রহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, একই তাফসীর ব্যাখ্যা নিয়ে এসে ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রহমা বলেন, হযরতে মাওলায় আলী মাওলায় পাক শেরে খোদা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম তিনিও ব্যাখ্যা নিয়ে এসেছেন, ফজল বলতে ইসলাম ধর্ম আর রহমাত বলতে নবী দোজাহাত। আল্লাহর কোরআন পেয়েও আনন্দ, আমাদের নবী পেয়েও আনন্দ। যদি থাকে মানো, আর যদি না থাকে অনুরোধ করো পায়ে ধরে, খবরদার মানবে না। আব্বাসি আমার এবার আপনি বলতে পারেন, আমিনউদ্দিন ভাই তাহলে কি নবীর মিলাদ আছে কোরআনে? বলবেন না, আপনারা যে মিলাদটা করছেন এটা কি কোরআনে আছে? আপনাদের জানার দরকার না কোরআনে আছে কি না, কথা বলেন না কেন? বলবো আমি মিলাদ আছে কি না বলবো? যদি মনে করেন মিলাদ দেখবো তাহলে দেখাই, কোরআন মাজিদ আপনি খুলুন, আপনার কাছে যদি থাকে আপনি খুলুন বাবা। কোরআন মাজিদ সুরা আল ইমরান আয়াত নাম্বার 81-82 আয়াত খুলুন, মিলাদ তুমি কোরআন শরীফে খুঁজে পাও না। তোমরা বলতে চাচ্ছ আল্লাহর হাবিব এতেকাল করার 600 বছর পর মিলাদ এসেছে, আর আল্লাহ পাক কোরআন শরীফে আমার নবীর মিলাদ বর্ণনা করতেছেন। খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কোন সৃষ্টি হয়ে গেল সব, তার মধ্য থেকে নবীদের রুহকে আলাদা করলেন, নবী কতজন নবীদের রুহ কতরা? হাদিস বলছে, সহি হাদিস বলছে 1,24,000 হলো নবীনদের রুহ মোবারকা। হে বাবাজি আমার, এর মধ্য থেকে 1,23,999 জন নবীগণের রুহকে আল্লাহ আলাদা করে নিলেন, সাধারণ রুহ আলাদা করে দিলেন, নবীদের রুহকে আলাদা করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিন মিলাদ পড়তেছেন, যেটা কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াত তেলাওয়াত করছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصرا
فشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون جرق الله أكبر এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবীগণের রুহু এক জায়গায়। ওই দিন আল্লাহ হলেন সভাপতি, নবীগণের রুহু হল শ্রোতা। আল্লাহ পাক আমার নবীর মিলাদ আলোচনা করেছেন। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? হ্যাঁ, জোরে বলেন আল্লাহ। ভাই বাড়ি চলেন ভাই, এই ওয়াজ করে লাভ কি? উলো বনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। আমি প্রথমেই বলেছি ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বা আগমন। তা আমি জিজ্ঞাসা করছি মিলাদ মানে কি তো মনে নাই, তো ওয়াজ শুনে লাভ কি? বাড়ি যান ঘুমান, লাভ আছে। এ টাকা পয়সা ব্যয় করে আমার মতো মলবি এনে আর এ খাইয়ে লাভ নাই, যদি আজকের মেহফিলতে কিছু নাই নিয়ে যেতে পারে। এ কথা বুঝতেছেন? আমি বাবা উলো বনে মুক্ত ছড়াতে ভালোবাসি না। মিলাদ মানে কি? মিলাদ মানে আনন্দ না, ঈদ মানে আনন্দ। আবার ভুল বলছেন। মিলাদ মানে কি? আগমন অথবা জন্ম। আবার জিজ্ঞাসা করি, মিলাদ মানে কি অথবা জন্ম? ঈদ মানে কি? খুশি বা আনন্দ, নাকি? আর ভুলবেন না তো। কেউ যদি জিজ্ঞাসা করে মিলাদ মানে কি, তা সঙ্গে সঙ্গে কি বলবেন? মিলাদ মানে আগমন অথবা জন্ম। ওরা বলছে মিলাদ নাই, কানার পেটের কানা দেখ খুলে। রাগ করছেন? ফলকে নজারো জমিন কে বহারো আব খুশিয়া মনাও হুজুর আ গয়ে, একটু মহাব্বত, হুজুর আ গয়ে ফলকে নজারো জমিন কে বহারো আব খুশিয়া মনাও হুজুর আ, একটু উচ্চরবে বলেন না, হুজুর আ গয়ে হে ফলকে নজারো জমিন কে বহারো আব খুশিয়া মনাও হুজুর, আরো মহাব্বত, হুজুর আ গয়ে হুজুর আ গয়ে হুজুর আ গয়ে হুজুর আ গয়ে, উঠো গম কে মারো চলো বে সহারো, উঠো গম কে মারো চলো বে সহারো, সব ঈদে মনাও হুজুর আ গয়ে হে ফলকে নজারো জমিন কে বহারো, সব ঈদে মনাও হুজুর, আরে কাজ কুলা সর কো ঝুকাও হুজুর আ গয়ে ফলকে নজারো জমিন কে বহারো সব ঈদে মনাও হুজুর আ,
आ गए हैं हुजूर आ गए। जोरे बोलो, ये तो आशिकों की महजमा है, महबूब की महफिल को महबूब सजाते हैं। ये जाते हैं मदीने वो जिसे सरकार बुलाते हैं। ये तो हम सुन्नियों की काम ही यही है। जोरे बोलो ना, सुभान अल्लाह। আব্বাসিয়া আমার সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ বলেন। রব্বে করিম কোরআন মাজিদের সূরা আল ইমরানের মধ্যে জানাচ্ছেন, যখন 23,999 জন নবী পাকগণকে এক জায়গায় করে আল্লাহ পাক আলোচনা করলেন, কি বললেন? নবীদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক বললেন, যাদেরকে আমি কেতাব প্রদান করেছি, হিকমাত প্রদান করেছি, মানে নিজের করা যাবে না, করলে এরা দোষ দিবে। আর ইয়াদ করো, যাব আল্লাহ নে নবী ও সে ওয়াদা লিয়া, স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ পাক নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিলেন। কি বললেন? কে মে তুমি কেতাব আর হিকমাত আতা করুঙ্গা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কেতাব এবং হিকমাত প্রদান করব। জোরে বলুন, ফের তুমারে পাস আজমত আলা রসুল তশরিফ লায়েগা, ও আজমত ওয়ালা, ও আজমত ওয়ালা, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক বলছেন আজমত ওয়ালা, পাওয়ার ওয়ালা, এরা বলছে নবী কিছুই জানে না। জোরে বলুন না, উযুবিল্লাহ। হে বাবা, ওহাবি তোমার কবরে যাবে না, কবরে যদি যায় রহমাতুল লিল আলামিন যাবে, হাসরে আপনাকে কেউ বাঁচাবে না, যদি বাঁচায় তামেনার লাল বাঁচাবে। ওরে আমার সোনা মানিকেরা, ওই নবী পাকের কথা তোমার ভালো লাগে না, ওই নবীর মিলাদ তুমি খুঁজে পাও না, ওই নবীর কেয়াম তুমি খুঁজে পাও না, পেশাব করা দোয়া খুঁজে পেয়ে গেলে, পায়খানা করা দোয়া তুমি খুঁজে পেয়ে গেলে, কিন্তু আমার নবীর মিলাদ তুমি খুঁজে পাচ্ছ না। বুঝেছি, দাল মে কুছ কালা জরুর হ্যায়। নামাজের কথা তো ওরা বলে, রোজার কথা তো ওরা বলে, দাঁড়ির কথা তো ওরা বলে, বাবাজি আমার মোহাব্বাতের কথা বলে না। আর যাহা মোহাব্বাত নেই ওহা ইবাদাত কি কই তাসির। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাজি আমার খেয়াল করুন, আমি মানেটা ভালোভাবে করি তারপরে ওয়াজের দিকে আগিয়ে যাই বাবা, খেয়াল করুন না কেন? ফের আজমত ওয়ালা রসুল তশরিফ লায়েগা, জো তুমি কিতাবু কি তসদিক ফরমানে ওয়ালা হোগা, যে নবী তোমাদের কাছে আগমন করবে, যে তোমাদের কেতাবকে সত্যায়ন করবে। বাবা আপনি জমি জমি কিনেছেন, ঘর কিনেছেন, জায়গা কিনেছেন, মৌরি লিখেছে, সরকারি স্টাম্প যদি আপনার দলিলে না থাকে ওর মূল্য থাকবে। আয় নবী গো, আমি আল্লাহ আপনাদের হিকমত দিয়েছি, কেতাব প্রদান, কেতাবও দিব, হিকমতও প্রদান করব। তোমাদের ওই কেতাবগুলোকে সত্যায়ন করার জন্য আমার নবীকে পাঠাবো। আমার নবী যদি সত্যায়ন না করে, মুসা নবী তোমার কেতাব তৌরাতের কোনো মূল্য নাই, ইনজিলের কোনো মূল্য নাই, জবুরের কোনো মূল্য নাই, 104খানা সহিফা নবীদের নবুয়াতের মূল্য নাই, যদি আমার হাবিবের মূল্য না দাও। আল্লাহ বলছে, ইয়া আমিনউদ্দিন কি বাত নেহি, কান খোল কর সুন লো দিওয়ানো, হাম আশিক হ্যায় ইশক কি বাত করতে হ্যায়। ওরা খুঁজেই পাচ্ছে না, কানা। আব্বাস আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কি বলছেন দেখুন, তো তুম জরুর জরুর উস পার ইমান লানা। আল্লাহ পাক কি বললেন,
লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তো তোমরা অবশ্যই অবশ্যই ওই নবী যখন আগমন করবে তার প্রতি ঈমান নিয়ে আসবে। জোরে বলুন, নবীদের নবুয়াতের মূল্য নাই যদি আমাদের নবীর প্রতি তারা ঈমান না আনে। আল্লাহ পাক বললেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা স্বীকৃতি দিচ্ছ? ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, সুবহানাল্লাহ বলেন, এ তো আমি কোরআন বলছি, এখনো কি হাদিস বলেছি আমি? একটু দালাইলে ওয়াজ না করলে ওরা কি বলে, যা সুন্নিরা কিচ্ছু জান না, ওরা শুধু মানকাবাত নাথ শরীফ হাম দেশা নাথ পড়ি পড়ি শেষ করে দিল, কিচ্ছু জান না ওরা। এই ওয়াহাবির দল বলে গো, ইন্টারনেট শেষ করে ফেলছে ওরা, সব মৌলভি আমার লয়, সব হাফিজ আমার নয়, আপনি তো যাকে তাকে মনে করছেন আমার, কোরআন আছে ওর মধ্যে তাও ও জাহান্নামী। কেন জানেন না? কারবালা ইমাম পাককে শহীদ করেছিল যারা 5000 কোরআনের হাফেজ ছিল, জানেন না আপনি? আলেম মুফতি মহাদ্দিস মিলে 7000 ছিল, আলেম হলেই আমার হয়ে গেল, মৌলভি হই আমার হয়ে গেল। চীনে কাজ করতে হবে, এবাদাত দেখকে বাত না করো, মোহাব্বাত দেখকে বাত করো। কথা কি বুঝতেছেন আমার আব্বা আমার? এবার খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন আপনারা ঈমান লিয়াল্লা তানসুরুন্নাহু, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে জানাচ্ছেন, তোমরা ঈমান নিয়ে এসো ওই নবীর প্রতি। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা, তোমরা কি এটা মেনে নিয়েছো, স্বীকৃতি দিচ্ছ? সবাই বলল ক্বালা ফাশাহাদু, হ্যাঁ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশাহাদু, যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা একে অপরের সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। জোরে বলুন, নবীরা ঈমান আনছে আল্লাহর আমাদের নবীর প্রতি, তারপরে তাদের নবুয়াতের গ্যারান্টি হচ্ছে আল্লাহ সুম্মা জাআকুম, নবী আগমন করবেন, এই আগমনটাই হলো মিলাদ। ওরা খুঁজে পাচ্ছে না, একটা আয়াতে নাই, নয়টি সুরাতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। কানা দল ওয়াহাবিদের মতো ধারণা নিয়ে দেখো না, রসুলে খোদার মোহাব্বত নিয়ে কোরআন খুলে দেখো, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবী পাকের ঘরে, ঠিক কিনা? কোরআন নবী যতটা বোঝেন, নবী পাকের ঘরওয়ালারা যতটা বোঝেন, পৃথিবীতে অতটা আর কেউ বুঝবে না। ঘরওয়ালাদের তফসির, নবী পাকের আপন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই ব্যাখ্যা এই মানে করে, তাহলে আমরা তাদের কথা মানব না এই সব মোল্লাদের কথা মানব? তো ঘরওয়ালারা মনে করেন আপনাদের বাড়ি আল্লাহ পাক আকাশ থেকে কিছু পাঠিয়ে পৌঁছে দিয়েছে, আপনারা যতটা জানবেন। আরে আমি 24 পরগনার লোক, আমি কি করে বুঝবো ওই সে হাসনাবাদের লোক? তাহলে রসুলে খোদা ইসলামের ঘরওয়ালারাই বেশি কোরআন বুঝেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে বেশি আমার নবীকে বুঝিয়েছেন, আর নবীর সাদকাতে আলে পাক বুঝেছেন, সাহাবী রসুল বুঝেছেন, তাবিঈন বুঝেছেন, তাবে তাবিঈন বুঝেছেন, ইমামিন বুঝেছেন, আউলিয়ায়ে কেরাম বুঝেছেন। তাই আমরা এখন তো আলে পাকদের যুগ না, সাহাবাই কেরামদের যুগ নয়, এখন হলো আউলিয়ায়ে কেরামের যুগ। তাই ওই কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্য আমরা আউলিয়াদের দামান ধরে নিয়েছি, কথা কি বুঝতেছেন? আর ওরা বলে কিচ্ছু নাই, যেই না ওলি আল্লাহর দরবারে বলবে আপনাকে, ইন্টারনেটে আপনি খুলবেন তো মাথা পাগলা করে দেবে, কেউ আবার 6 মাসে মুক্তি হয়েছে ওই এখানে হাত বেঁধে নামাজ পড়তেছে। এরা ইউটিউবের মুক্তি, বাবাজি
অনুরোধ করি আপনাদেরকে, সঠিক হন। ইসলাম কারোর বাপের জাগির নয়, রব কি দি হই ধর্ম হ্যায়, আর উস ধর্ম কি জিসনে ইনসানো মে ফেলায়া ও হামারে আকা ও মাওলা হ্যায়। ঠিক নি, ঠিক কিনা বলেন? চলুন বাবাজি আমার সোনা মানিকের, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা সর্বপ্রথম আল্লাহ করেছেন নবীনদেরকে আপনার একত্রিত করে। আব্বা আমার, পৃথিবীতে দুইটি কর্মের সঙ্গে মানুষ আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হয়। এক নাম্বার হলো দরুদ, যখন পড়ে তখন আমার আল্লাহ দরুদ আমার নবী পাকের প্রতি পড়ে। আপনি নামাজ পড়েন, আল্লাহ নামাজ পড়ে না। আপনি রোজা রাখেন, আল্লাহ রোজা রাখে না। কিন্তু মানুষ যখন দরুদ পড়ে, আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ। দুই নাম্বার, মানুষ যদি মিলাদ করে, এ মিলাদ আমার আল্লাহ পাক সর্বপ্রথম করেছেন, ওই আল্লাহর কর্মের সঙ্গে এই আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদের মিল হয়ে যায়। মিলাদ যারা করে তারা শিরক থেকে মুক্ত, কিন্তু মিলাদ যারা মানে না তারাই বরং তো শিরক করে। কেমন করে হুজুর? কুরআন মাজিদ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম। তাহলে জন্ম যিনি নেন তিনি নবী, আর জন্ম যিনি নেননি তিনি হলেন রব। তাহলে জন্ম দিবস যারা করে, মিলাদ যারা উদযাপন করে, তারাই শিরক থেকে মুক্তি পেয়েছে। আর যারা মিলাদ মানায় না, বরং তারাই শিরক করে। কথা কি বুঝতেছে? হে বাবাজি আমার সোনা মানিকা, গিয়া চলুন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী আমার ঘরে সন্তান জন্ম নেবে বলে পৃথিবীতে কত আনন্দ। হে বাবাজি আমার, আম্মা জান বর্ণনা করতেছেন আমার কাছে, এক নয় দুই নয় সত্তর হাজারের মতো পয়গম্বর এসে মোবারকবাদ দিয়েছে। আমি আমেনা দেখি, আমার করে ঘরটা আলো আলো হয়ে গেছে, আলো আলো হয়ে গেছে। পাখি রং বেরঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, তাদের চোচে তাদের ঠোঁটে আপনার বিভিন্ন রকমের মতি আমার বিছানাতে ছিটিয়ে দিয়েছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হঠাৎ করে দেখি সুন্দরী একজন মহিলা, ঘাবড়ে গেলাম, কে গো তুমি? ওই মহিলাটি বলে, ও গো আমেনা, মোবারক মোবারক, ও আমেনা, ধন্যবাদ ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আমি হুর বালাগান্দের মালেকা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, এক গেলাস শরবত এনেছি, আপনি পান করে নিন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবতটি পান করলেন, একটু তৃপ্তি মেহসুস করলেন। হঠাৎ করে দেখতেছি কে যেন একজন মহিলা এসে হাজির, জিজ্ঞাসা করেন কে আপনি? যে বললেন তিনি, চিনলেন না গো আমি না বিবি, গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি জানি। আবার একজনকে আপনি? চিনলে না গো আমি না বিবি, চিনিলে না গো তুমি ও গো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজারা নামটি জানি। জোরে বলুন। আবার একজনকে দেখেন, উনি আসিয়াও। আবার একজন বলে, আমি মরিয়াম, ব্যাপার কি? আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে মোবারকবাদ দিতে, কারণ রহমাতুল আলামিন আগমন করবেন। আল্লাহ পাক বল, জিবরাইল যান জমিনে চলে যান, তিনখানা পতাকা নিয়ে যান, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা সাদের উপরে লাগিয়ে দেবে। আমার হাবিব দুনিয়ায় আগমন করবে, তার আনন্দ করো। গুঞ্জ উঠি সদা এ মারহাবা,
आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना आ गए हुजूर, एटू मोहब्बत आ गए हुजूर, जश्न ईद बार भी मना आ गए, जश्न ईद बार भी मना आ गए हुजूर, अर्श फर्श में थी गुप्तगु मैं बड़ा हूँ या है फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना आ गए, जोरे बोलुन ना सुभान अल्लाह। बाबा अमर नबी एसेछेन तो आनंद, चतुर्दिके एकटाई आवाज मरहबा, गुंज उठी सदाए मरहबा आ गए आपनादेर आवाज ना हलाई बोलते हैं, कारण आमी एरम परिवेशे आवाज करार लोक ना, आमार संगे एकटु कथा बोले सेई सब परिवेश। तो बांग्लादेशे श्रोता बड़ो चांगा, आर आमादेर एदिके ओई जे बोलिस ना जानी ना, एरा बाड़ी थेके मने कसम करे आसे कथा बला जाबे ना, ভাইপোরা বলছে বলুক চাচা পিছনে মোটে বলবে না। গুঞ্জ উঠি সদাই মারহাবা আ গয়ে, জশ্ন ঈদ বার ভী মানা আ গয়ে, খেয়াল করুন থর থরায় কাঁপনে चीख उठी पुजारी क्या हुआ, भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना आ गए हुजूर, जोरे बोलूं सुभान अल्लाह। मारी जा चुकी हूँ बेटियों अब आकर फखर से जियो, कट चुका है पंजाए जफा आ गए हुजूरा, जोरे कन्ना मरहबा, आरो जोरे बोलूं ना या रसूल अल्लाह। बाबा एक बुरी माल जर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा आ गए हुजूर। বন্ধু আমার সোনা মানিক, আকাশে আনন্দ, আসমানে আনন্দ, জর্রা জর্রা আনন্দ, ফর্শে আনন্দ, এই পৃথিবীর জমিনে সব জায়গায় আনন্দ, একজন মাত্র কেঁদেছিল সেই ব্যক্তিটার নাম হল ইবলিস শয়তান। ওই নবীর আগমনে যারা দুঃখ করে কান্না করে আমরাও বুঝে নিয়েছি তারা ওই ইবলিসের কেউ ভাইপো, নইলে আপনার কারো খালু, নইলে কারো মামু, নইলে কারো চাচা, নইলে কারো নানা হবে, নইলে কারো দাদু হবে, তাই তারা অনুসরণ করে ইবলিসের। আমরা তো নবীওয়ালা, আমরা নবী ছাড়া কিছু চিনি, কারণ নবীরা জি তো আল্লাহ। আল্লাহ পেতে গেলে নবীর দরকার না। আব্বাজি আমার সোনা মানিকের ভালো করে বুঝুন, আম্মা সান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজান নূর, আমার থেকে একটি নূর বেরিয়ে গেল, এমন সময়তে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম কুসুরের সাপ, আমি আমিনা রাদি
আল্লাহ তাআলা আনহা শাম দেশকে স্পষ্ট দেখলাম, সিরিয়াকে আপনার স্পষ্ট দেখলাম, আল্লাহ পাক তাম দুনিয়াকে আলো আলো করে দিয়েছে। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিক, আম্মা জানা আমিনা রাদি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার থেকে একটা নূর বার করে দিলেন, নূরটা আলাদা হয়ে গেল, এমন সময় তো আমি দেখতেছি আওয়াজ আসতেছি আমিনা আমিনা, মোবারক মোবারক ধন্যবাদ, আজ রহমাতাল্লিল আলামিন আগমন করেছে। আমি আমিনাও আমার বাচ্চাটার দিকে তাকাইয়া দেখি তার মাথার চুল আচড়ানো আছে, পাশাপাশি দেখি মাথায় তেল লাগানো আছে, পাশাপাশি দেখি আমি আমিনা আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে, আর আপনার মুখ কস্তুরি ইয়াকুতের ন্যায় আপনার কিনা মেহকা মেহকা ভিনি ভিনি খুশবু, আমার ঘর আমার ঘরটা রুমটা আপনার কিনাও এমন খুশবুদার হয়ে গেছে কস্তুরির খুশবু, হে বাবাজি আমার। আমিনা বলেন আমি আমার সন্তানকে দেখি তার যেন মাথার তেল এখনো টপকে টপকে পড়ার মতো হয়েছে, আওয়াজ আসছে আমিনা মোবারক আল্লাহর হাবিব আগমন করেছে, যার আকাশে নাম আহমদ জমিনে নাম মোহাম্মদ, আমার নবীর তুলনা হয় আসমানে জমিনে, আমার নবীর তুলনা, নবী আমার মানুষ কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যদি কেউ করে তাহলে বুঝতে হবে এর মতো পাগল আর দ্বিতীয় নাই। ই সোনা মানিকা আমার, শুধু তাই নয় বাবা অনেক ঘটনা লম্বা, চলুন না আগিয়ে ওই দিকে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তাআলা আনহা টুক টুক করে আগিয়ে আসতেছেন। আমার নবীর বিস্তারিত জীবনী শুনতে গেলে আপনারা মাজুরিয়া টিভি অথবা এসো জীবন গড়ি ইসলামের পথে এতে বিস্তারিত শুনবেন, আগে ও পরে অনেক কথাই শুনতে পাবেন। আব্বাজি আমার এই জীবনী আপনি খেয়াল করুন, হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তাআলা আনহা তায়বা নগর থেকে আপনার মক্কা নগরে আসতেছেন, খাজা আব্দুল মুতাল্লিব রাদি আল্লাহ তাআলা ওর সঙ্গে কথা বলেন, ও খাজা আব্দুল মুতাল্লিব আমি আপনার কাছে বলি আমি এসেছি তায়বা নগর থেকে, আমি শুনেছি আপনার বাড়িতে আপনার পোতা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটাকে আমাকে লালন পালন করতে দিতে হবে। হাজরাতে আব্দুল মুতাল্লিব রাদি আল্লাহ তাআলা ও দেখেন এই মেয়েটি জীর্ণ শীর্ণ, আর আমার পোতা দেব, হালিমা তুমি জানো আমি কাবা শরীফের মোতাবল্লি, আমার পোতা যখন জন্ম নেয় আমি দেখেছি আল্লাহর কাবা আমিনার ঘরের দিকে ঝুঁকতে, এ হালিমা একদিন নয় দুই দিন নয় আল্লাহর কাবা তিন দিন পর্যন্ত ঝুঁকেছিল, এ দুনিয়ার মানুষ তুমি নবী চিনলে নাও আল্লাহর কাবা নবী চিনেছে, তাই সরকারে আলা হাজার বলেছেন হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো কাবা তো দেখছো কেহো আব কাবে কা কাবা দেখো, নবী আমার তিনি যিনি হলেন কাবার কাবা। খাজা আব্দুল মুতাল্লিব বলছেন এই বুড়ি আর জীর্ণ শীর্ণ গায়ের চামড়াও ঢিলা দুর্বল আমার পোতাকে লালন পালন করে বলছে দেবেন না বলবেন না, আমি খুব কষ্ট করে তিন দিন এসেছি কষ্ট করে, দিবেন দয়া করে দিবেন। উনি দেখছে যখন এতই কাবারাকাবারি করে আর এতই যখন কাকুতি মিনুতি করছে তো দিই ঠিক আছে যাও, ভিতরে ঢুকেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো আছে, হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তাআলার নজর যখন আমার নবী পাকের চেহারায় পড়েছে আর নবী পাকের নজর মোবারক যখন হালিমা তো সাদিয়ার উপরে পড়েছে, হালিমা চিৎকার মিলবে আমিনা এত সুন্দর বাচ্চা তো আমি জীবনে দেখিনি, যাকে দেখার সাথে সাথেই তিন দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে, জোরে বলেন আরো জোরে আমিনা গো বোন এই ছেলেটা আমাকে একটু দাও না বোন, কত বাচ্চা আমি দেখেছি কিন্তু এত সুন্দর বাচ্চা আমি একটু দাও না। হাজাতে আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহার কোল মোবারকা থেকে যখন নিয়েছেন বাবা
নেওয়ার সাথে সাথেই নিজে ডাক দিলেন গোবুন আমেনাও, এক গেলাস পানি আমাকে দিন। এক গেলাস পানি দেওয়া হলো, ওই পানি দিয়ে নিজের স্তন দুটি ভালো করে ধুয়ে নিলেন। নেওয়ার পরেতে আর অবশিষ্ট পানি পান করলেন। তারপরে আপনার কিনা আমার আপনার নবীকে ডান স্তনে লাগিয়ে দিয়েছে। এ যুবকের যেই না ডান স্তনে লাগিয়েছে, আমার দরুদি নবী গাল ফাঁক করে স্তন টানতে আরম্ভ করেছে। জোরে বলুন, আব্বাজি আমার অল্পক্ষণ পর হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে আপনার বাম দিকে যখন ঘুরিয়ে স্তনে লাগিয়েছেন, নবী আমার মুখ লাগাচ্ছেন না, মুখ বন্ধ খুলছেন না। আবার হালিমা তুসাদিয়া ডাইনে ঘোরালেন, নবী আমার মুখ খুলে আবার টানতে আরম্ভ করেছেন। শিশু মুস্তাফা জানাতে যান দুধমা হালিমা তুসাদিয়া, আমি দুনিয়ার জমিনে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসিনি, ও আম্মা জান আপনি আসার সময় আপনার ঘরে একটা দুধ পান করা বাচ্চা রেখে এসেছেন। আমি নবীজি ওই ভাইয়ের জন্য অবশিষ্ট দুধ রেখেছি। আর আমরা বাপের ছেলে নবী দিবস করি, আব্বাকে বলতে আব্বা ওই রাস্তার ধারে দু কাঠা জমি আছে, ওইটা আমার দাও, ওই ভাইয়ের দিতে হবে না। নবী দিবস করো, তোমার মতো চিটিংবাজ জগতে নাই। বন্ধুরে সোনা মানিকের নবী দিবস করে তারা, নবীওয়ালা হয় যারা, কিন্তু নবীর জীবনের আদর্শ তোমার ভিতরে দেখা যায় না, তোমার দ্বারাই নবী দিবস মানায় না। নবী দিবস তো তাদের কাছে মানায় যাদের চরিত্রটা যাদের জীবনটাও আমার নবীর জীবনের সঙ্গে মিল হয়ে যায়। হে যুবক রাগ করো না বাবা, হয়তো আপনার মন চাইবে আর ডাকবেন না, আপনি আর ডাকতে হবে না। আমিও মনে করি আমার জীবনের শেষ জলসা, যেটা বলবো সত্য কথা বলবো। নবী দিবস করো তোমরা, নবী প্রেমিক হবে যারা, যারা তুমি সুদ খাবা, মিথ্যা বলবা, বেনামাজি হবা, মা বাপকে কষ্ট দেবে, তোমার মতো লোকের দ্বারাই মিলাদুন্নবী মানায় না। প্রেমের কথা তো প্রেমিকের মুখে মানায়, এই ঠিক না? রাগ করছেন? কিচ্ছু করার নেই বাপ, বুকে বসে চোখে ঠোক মারা আমার কাজ, কিচ্ছু এইটাই করবেন, দাওয়াত দেবেন না, আপনাদের দাওয়াতের ভরসা আমি করি না। আল্লাহর দুনিয়া আল্লাহ খাওয়াবে। আমার সোনামানিকেরা বাবাজি ভাইয়েরাও, আপনারা বলছেন আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা মিথ্যা বন্ধ দেবো না, আমরা নবীর দিওয়ানা মদ বন্ধ দেবো না, আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব। অত গণ্ডগোল কেন শাশুড়ি বৌমাতে? তুমি না নবীর পাগল, বউ পেয়ে মা ভুলে গেছো যে কি গো? বাপকে বলি তুমি বোঝো কিছু, উরি বাবা রে বেটা এত বোঝা, এত লেখাপড়া শিখেছে, বাপকে বলছে মূর্খ, এর মতো জানোয়ার ছেলে আর দ্বিতীয় নাই যে তার বাপকে বলে মূর্খ। তুমি মেম্বার হও, মাস্টার হও, ডাক্তার হও, তাতে আমার কোনো আপত্তি নাই, তুমি বলো কেমন করে যার এক ফোঁটা পানি দিয়ে তুমি দুনিয়া দেখেছ? শোনো, নিজের বাপ ও মায়ের সম্মুখে মাথাটা উঁচু করে কথা বলাটাও আদবের খেলাফ। তুমি ওলি আল্লাহর দরবারে যাও, ভালো কথা, ওলি আল্লাহর হাত চুমছো, পা চুমছো, আর মায়ের আর বাপের কই একবারও তো পাও চোপো না, হাতও চোপো না, শুধু ধরে মারো। রাগ করছেন? কিচ্ছু করার নেই বাপ, দাওয়াত দিয়ে এনেছেন, যত সময় বলবো শুনতে তো হবে। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বোঝেন বাবা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা আপনার কিনা বলতেছি, আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা চুল লাল করা বন্ধ। উরি বাবারে চুল কাটার স্টাইল কত!
আর যত ছেঁড়া জামা প্যান্ট এদিক ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা, এটাই নাকি ভদ্র পোশাক? আচ্ছা টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে নিস, টাকা দিয়ে 2,000, 2,500, 3,000 টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট। ছোটবেলায় আমরা দেখতাম খুব গরিব মানুষ, তাদের এই প্যান্টের তালি মারা থাকতো, ছেঁড়া থাকতো, হ্যাঁ খুব বোঝা যেত অভাব, লোকের কাছে চেয়ে এনে পরতো ছেঁড়া প্যান্ট। আর এখন এসে কি যুগ এসে গেছে বাবা, টাকা দিয়ে ছেঁড়া কিনে এনে পরতেছে। যারা ছেঁড়া পড়ে না বলছে জানো চাষা না তাই লম্বা লম্বা, ওর না গলায় পিছনে, মায়েরা বলছে আমরা আর ওর না নিব নি, আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি আস্তে কথা বলবো নি, আমরা নবীর দিওয়ানি ওর না ব্যবহার করবো নি। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের বিয়ে হয়েছে, বিয়াদব আলী সে আপনার ঠিক মতো ইসলামের নীতি পালন করে না, বিহায়া খাতুন সে মোটে ইসলামের নীতি আমল করে না। বিয়াদব আলী আর বিহায়া খাতুনের বিয়ে হয়েছে, এদের ঘরে যদি সন্তান হয় কেমন হবে? কেমন হবে? ওরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা মসজিদে যাবে না, ওরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না, বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দাও, বাপকে পাঠিয়ে দাও, বউ তুমি আমার বিবি, তুমি আমার সবই। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নবিয়ানা মেহফিল দাও আর তোমার মতো মানুষ চিটিংবাজি কাজ করে। ইয়ে সোনা মানিকেরা রাগ করবে না, হাত ধরে পায়ে ধরে আপনাদের কদমে হাত রেখে বলি বাবা হতে পারে আমার জীবনের শেষ বক্তব্য, বাবা রে আমার নবী আপনার নবী তিনি যিনি দুনিয়ার জমিনে আগমন করে আম্মা জান হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহ তাআলা নাকে শিক্ষা দিলেন, ও গো মা জননী আপনার যে বাচ্চাটা বাড়ি রেখে এসেছেন মা, ওই বাচ্চাটার নাম কেতাবে আসতেছে মাসরুদ, কেউ বা বলে কারণ আল্লাহ আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি, আমি ভাইয়ের হক দুনিয়াতে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। এ বাবা ভাই ভাইতে মহাব্বাত করবেন বাবা, ভাই ভাইতে প্রেম করবেন বাবা, আজ বিবিদের কথা শুনে ভাই ভাইতে কথা নাই, যদি ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে কথা বলে তো জানালা দিয়ে দেখতেছে, বাড়ি গেলে কি বলছিল গো, তাই যে 2,000 টাকা চাইছ বড় ভাই, কি সেদিন আমাদের বাড়ি একটা মেহমান এসেছিল, ওর বাড়ি গিয়েছিলাম একটা ফ্যান, আমাদের টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছে তো বাইরে বসতে দেব, তো দেইনি, খবরদার টাকা দিও না। ঠিক 5 দিন পরে তার ভাইরা ভাই এস 50,000 টাকার দরকার, তা বলতেছে একটু দেও না, আমার ভাই খুব বিপদে, দেও, ও দি ঠিক দিয়ে দেবে। আরে মারপেটের ভাই 2,000 টাকা পায় না, ভাইরা ভাই 50,000 পায়, কেন? বিহায়া খাতুন ঘরে ঢুকেছে, রাগ করছেন? বাস্তব কিনা বলেন, নবী আমার এসে ভাই ভাইয়ের ভাতৃত্ব শিক্ষা দিলেন, ভাই ভাইয়ের বন্ধুত্ব শিক্ষা দিলেন, আর আমরা 5 জায়গার 5টি কলা গাছ এনেছি বাড়ি, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেলেছে শিফটি বিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ, হে বটতলার যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি পিঠ খালি মাথা খালি কপালেতে এক নোক্তা, এ কি বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো নবী প্রেমিক জন্ম নিতে? এরা মুখে বলবে আমরা নবীর দিওয়ানা,
আর কাজ করবে ইবলিসের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার অনেক কথা, আমি একটু ঘটনা আগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছরের জন্য আপনার কিনা নিয়েছেন, নেওয়ার পরে আপনার কিনা চলে যাচ্ছেন বাবা, এমন সময়তে আপনার রাস্তাতে হাজাতে আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী উট নিয়েই অপেক্ষা করতেছেন। উট শুয়ে গেছে আর ওঠে নাও, যেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন আমার নবীজিকে নিয়ে গেছেন, আমার নবী পাকের চোখ মোবারাকা যখন উটনির উপরে পড়েছে, শুয়ে থাকা উট বসে গিয়েছে। হালিমাতু সাদিয়া বলেন, স্বামী আমার উঠুন জলদি করে। এর আরও অনেক কথা আছে, আমি খালি এগিয়ে কেটে কেটে যাচ্ছি এগিয়ে, কথা বুঝতে বিস্তারিত শুনতে পাবেন ওই চ্যানেলে আপনি, অনেক কথা। খালি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ মক্কা থেকে নবী পাকের মানে আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েও কাল শেষ করতে পারি, গতকালকের কথা বলছি, আছে শুনতে পাবেন, শেষ করতে পারিনি, আমি এগিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনাবাণী কেরাব, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীজিকে নিয়ে আপনার কিনা উটের উপরে বসে গেছেন, এমন সময়তে উট ওই উটনিটা আপনার হাঁটু দিয়ে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। স্বামীকে বলছেন হারেস, স্বামীর নাম হারেস, কেতাব লিখছে হারেস, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। যা হোক করে উনি উঠলেন, এমন সময়তে উনি বসেছেন হারেস, তারপরে হালিমা, আর হালিমা তো সাদিয়ার কোলে আমার নবী দোজাহা। খেয়াল করে এর সাদ কে বিরিয়া গে ফরমানে মুস্তাফা, হাম ফরমানে মুস্তাফা, হাই আলা সালা, হাই আলা ফালা, ফায়দা হুয়ে রসুল তো রহমত বরস পড়ি, থি আসমা সে ফরশ তলক নূর কি ঝড়ি, দাই হালিমা গোদ মেলে কর জো চল পড়ি, বিমার উটনি মে অজব জান পড় গই, বাদে সাবান, বাদে সাবান ঝুমকে কানো মে ইউ কাহা, হাই আলা সালা, হাই আলা ফালা, ইরশাদ কি বিরিয়াহি এ ফরমানে মুস্তাফা, হা ফরমানে মুস্তাফা, আল্লাহুম্মা। وعلى آل سيدنا ما আব্বাজি আমার সোনামানি কেরাম, খুব ভালো করে বুঝুন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে আমার নবী পাক আগে আর হারেস আপনার লাগামকে টানতেছে, উটনিটা দ্রুত গতিতে ছুটতেছে বাবা, ছুটে যায় হারেস বলতেছে বিবি গো, কত অভাব আমাদের ঘরে, কত অনাটন আমাদের ঘরে, আমাদের অভাব মোটে যায় না বিবি, যখন বাড়িতে যাব বাড়ির সম্মুখে যে একটা গাছ আছে খেজুরের, এই গাছের খেজুরগুলো সব শুকিয়ে পড়ে পড়ে যায়, মোটে খেজুর আমরা খেতে পারি না, বিবি বাড়িতে যাইয়াও আগে ওই গাছটাকে কেটে ফেললো বাবা। আমার হালিমাতু সাদিয়া বলেন, ও গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি, চলুন তো আগে বাড়িতে যাই। যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দ্রুত ছুটতেছে, ওই মানুষ যারা আগে আগে রওনা দিয়েছিল অন্য বাচ্চাদেরকে নিয়ে, তারা বলে হালিমা তুমি কি উটনি পাল্টে দিয়েছো? হালিমাতু সাদিয়া বলে, আমি উটনি পাল্টেই নাই, বরন্ত যাহা বরক দুর্বল উটনি সবল হয়েছে এই বাচ্চার কারণে। আমার নবীকে দেখে আর তাদের চোখে যেন বিজলি চমকা
ফোটানোর মতো ঝলক লাগে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না এগিয়ে যান, সবাই বলা বলি করে, আহারে কি বাচ্চা হালিমার কোলে দেখলাম, এক ঝলক আমাদের মনকে নিয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে চলো না ভালোভাবে বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো, তারপরে বাড়ি যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যেতে যেতে উটনিটা ওই খেজুর গাছের নিচে দাঁড়িয়ে গেছে। কেউ তো বলেননি আমার নবী তো শিশু, কয়েকদিনের বাচ্চা, একদম উটনিটা ওই খেজুর গাছের গোড়ায়। বাবা হযরত আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না চাইয়া দেখেন খেজুর একটাও শুকনো নাই, সব পাকা এবং রস টস টস করছে, দুই একটা পড়ে যাচ্ছে। হালিমা তো সাদিয়া বলেন, আমি আল্লাহ যে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের মধ্যে আমাকে যুবক বলেছিল, হালিমা রে মক্কা নগরে আবদুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি তুমি লালন পালন করতে পারো, অর্থর পিছে তোমাকে ছুটতে হবে না, তোমার পিছনে অর্থ খোঁজ আপনার ছুটে বাড়াবে। আজ আমি হালিমা বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসে সর্বপ্রথম তার প্রমাণ পা। হে বন্ধুরে, হারেজ দেখে আনন্দ। হ্যাঁ, মোটে গেলাম তিন দিন আগে, তিন দিন যেতে তিন দিন আসতে, মক্কা থেকে তয়বানগর, তাই ছয় দিন পরে এসে দেখি খেজুর সব পেকে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না বারান্দার দিকে চাইয়া দেখেন, যে সব বকরিগুলোর বাটে দুধ ছিল না, বাকরি বকরিগুলো আপনার দুধে আপনার পরিপূর্ণ। আব্বা আমার, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না আপনার কিনা পাশের বাড়িতে জিজ্ঞাসা করছে, ও গো আমার বোনেরাও, আমি কয়েকদিন থেকে আমার সন্তানকে রেখে গেছি বাড়িতে, ঘুম পাইয়ে রেখে গেছি, আমার মাসরুদকে, আমার আবদুল্লাহকে, আমার বেটা কি এখনো পর্যন্ত ঘুম থেকে জাগেনি? সবাই বলছে, হালিমা গো তোমার ওই ছেলেটা এখনো পর্যন্ত ঘুম থেকে আপনারা জাগেনি, তাই তো আমরা কিছু বলিনি। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না মনে মনে ভাবতেছেন, ছয় দিন কেউ ঘুমিয়ে থাকতে পারে না, নিশ্চিত আমার বাচ্চা হয়তো মৃত্যুবরণ করেছে। মনের জ্বালায় দরজাটা ঠেলে ভিতরে যখন যায়, দেখে তার বেটার গাল দিয়ে যেন আপনার দুধ ঝরে পড়তেছে। বেটা কথা বলতে পারে, বেটার মাথায় হাত দেয়, বেটা চোখ খুলেছে, মা কি খবর, বাবা তুমি কি খেয়েছো? বলে, মা আপনি তো পাশে শুয়েছিলেন আর আমি তো আপনারই দুধ খাচ্ছিলাম। মা বোঝা গেল, আমার নবী বলেছেন, ও গো দুধ মা আমি আপনার একটি স্তনের দুধ পান করেছি, আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহর কুদরত, হালিমা তু সাদিয়ার স্তনের দুধ, আমার আল্লাহর কুদরতে হালিমা তু সাদিয়ার বেটার গালে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। রহমত হি রহমত, বরকত হি বরকত। আব্বাজি আমার অনেক কথা, হে বাবাজি আমার, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনন্দ করেন, বাচ্চাকে পেয়ে বড় আনন্দ করেন, বাচ্চাকে বড় খুশি হন। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলে না বাবা? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না দেখেন বাড়িতে মানুষের ভিড় লেগে গেছে, কি কারণ আপনারা হালিমা বাচ্চাটা একবার দেখাও না আমাদের, এক ঝলক দেখে মন ভরে দাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না আমার নবীজিকে কোলে করে নিয়ে আসেন গো বাবা, সবাই দেখতেছে আর বলতে যে, হালিমা কি বাচ্চা তুমি এনেছো, পূর্ণিমার চাঁদের থেকে যাকে দেখতে ভালো। ওরে হালিমা গো, এই বাচ্চাকে দেখতে দেখতে পথিমধ্যে আসা আমাদের কয়েকদিনের কষ্ট সব ভুলে গেছি। হে বাবাজিরা আমার, আমার নবী পাকের চেহারা এমন, আমার নবীকে দেখতে থাকলে ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। নবীকে চিনলে না বাবা, আমার নবীকে তোমরা বলতেছো, আমার নবী পাকের জীবন বাবা আমার দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে, আমরা 23 বছরের জীবন মানি, 23 বছরের জীবন মানে, আর মানে আব্বাজি আমার সোনামানি কেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজ আমাদের এই বটতলায় উপস্থিত হতে পারেন, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় নবী এখানে আসতে পারেন?
কথা বলেন, নবী আসতে পারেন না, কি করে আসবে বলেন? জন্ম নিয়েছেন মক্কায় আর ইন্তেকাল করেছেন মদিনায়, তো নবী আসবেন কি করে বলেন? ঠিক না? যাক, নবী তো দূরের কথা। আচ্ছা আপনারা বলেন, আপনাদের এখানে কি শয়তান আসতে পারে? তার মানে আল্লাহ শয়তানকে তো ক্ষমতা দিয়েছে আসার, নবীকে দেয়নি, নাকি বলেন? বুঝতে পারলেন না আমার কথা নাকি? এখানে শয়তান আসতে পারে, বিশ্বাস আছে। যাক, আচ্ছা আপনাদের কাছে ফেরেশতা আছে, কথা বলেন না কেন? আছে ফেরেশতা? নাই? একজন ভালো লেখে আর একজন আছে না? আচ্ছা আমরা যারা এই মেটিয়া বুরুজ বটতলার মাটিতে আছি, আমাদের সবার কাছে দুজন করে ফেরেশতা। অন্য হাদিসে আরও রকম আছে, ইমানদারের কাছে 60 জন করে ফেরেশতা থাকে। আমি ওদিকে যাচ্ছি না, ও পিসরা চাওয়া আলাদা, তবে কমপক্ষে 2 জন তো আছে নাকি, কি বলেন? তাহলে সুন্দরবন জঙ্গলে যারা তাদের কাছেও 2 জন, আমরা যারা এখানে আছি আমাদের সবার কাছে, আচ্ছা মক্কা মদিনাতে যারা আছে ওদের কাছেও ফেরেশতা কয়জন? 2 জন। এত মানুষ, সবার কাছে ওই 2 ফেরেশতা থাকে কি কে একটু ভেবেছেন কখনো? তাহলে আপনার কথায় নবী এখানে আসতে পারে না, কিন্তু ফেরেশতা মক্কায়ও থাকতে পারে, সুন্দরবনেও থাকতে পারে, এখানেও থাকতে, তাহলে ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কিন্তু নবীকে? কিন্তু আমরা বলি নবী সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি বলেন না বাবা আপনারা? আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতেন তাহলে কিছু? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এই ফেরেশতাকে ক্ষমতা দিয়েছে, শয়তানকে দিয়েছে, কিন্তু নবীকে? নবীর ক্ষমতা শয়তানের থেকে কম, ফেরেশতার থেকে নবীর ক্ষমতা কম। যারা বলে কম, এরাই তো 72 দলের লোক। যারা বলে বেশি, এরাই তো ওই জান্নাতি দলের লোক। ভালো করে বুঝবেন, তো নবী উপস্থিত হতে, নবী আসেন, শুধু আসতে পারেন না, নবী এইবার বলে নবী আসেন। বাবা একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা মিলাদে এত কিয়াম করেন কেন? তো নবী, তো একজন বলছে কেন নবী দেখি, চুপচাপ। ও বাবা আমরা নবী আসে তাই করি না, আমরা মহাব্বতে করি, আমাদের বিশ্বাস নবী সব সময় উপস্থিত। কোরআন বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে, আরো নিকটে আল্লাহ তার নবীকে রেখেছে। মুমিন হবে যারা, নবীকে পাবে তারা। বলে হুজুর দেখতে পাই না কেন? দেখতে পাবে কেমন করে? নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানাত বন্টন করবে, তারপরে মদিনাতে আসবে। হঠাৎ করে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে বাইরে বেরিয়েছেন, বাবা আমার 40 জন, মতান্তরে 70 জন, ওইখানে আপনার উপস্থিত হয়ে আছে, আমার নবীকে মারবে দেখতে পেলেই নবী পাক তাদের সম্মুখ দিয়ে বার হয়ে এসেছেন, কিন্তু কোনো দুশ্মন দেখতে পাইনি। বোঝা গেল নবী দুশ্মন হবে যারা, নবী থাকতেও দেখতে পাবে না তারা। যুবকেরা আমার, আমার নবী যে উপস্থিত হতে পারেন বাবা, আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমার নবীর মিরাজ স্বশরীরে না স্বপ্নে?
সশরীরে কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা। জোরে বলুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে গেলেন। সংক্ষিপ্ত কথা বাবা, এই মিয়ারাজের রাতে নবী পাক আমার যখন মসজিদে গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মুসল্লি হিসাবে উপস্থিত। নবী আমার বর্ণনা করেন, আমি যখন একটি জায়গা দিয়ে বার হচ্ছি, এমন সময় দেখি মুসা আলাইহিস সালাম তার রওজা মোবারকায় নামাজ পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ইন্তেকাল করার পরও তার মাজারে নামাজ পড়েন, আবার মাজার থেকে মসজিদে হাজির হয়ে আমার নবীর পিছনে নামাজ আদায় করেন। যুবক, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীগণ ইন্তেকাল করার পরও আমাদের নবী পাকের পিছনে যদি নামাজ পড়ার ক্ষমতা রাখে, যিনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, শাফিউল মুসনাবিদ, রাহাতুল আশিকিন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কেন তামাম পৃথিবীতে মুহূর্তের মধ্যে ভ্রমণ করার ক্ষমতা রাখেন? এ ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছে। কিছু 72 দল মার্কা মলবি আছে, কিছু 72 দল মার্কা মলবি আছে, ওরা বলে নবী আমার উপস্থিত হতে পারে না, এই ক্ষমতা আল্লাহ দেননি। হে বাবাজি, আমার আমাদের নবী উপস্থিত হতে পারেন কি না, এ ক্ষমতা দিয়েছেন কি না, আমি আপনাকে হাদিস শরীফ বলবো না বাবা, কোরআন মাজিদের দলিল দেব সোনা মানিক, আপনি কোরআন শরীফ থেকে নোট করুন। হে যুবকেরা, আমার কোন কোন সুরাতে আল্লাহ আমার নবীকে আসার ক্ষমতা, হাজির হওয়ার ক্ষমতা দান করেছেন? হে বাবাজি, আমার সুরা আল বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা নিসাতে 41 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আনফালে 33 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। হে বাবা, সূরা আত-তাওবাতে 128 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন। সূরা আহজাব 6 নম্বর আয়াতে বলেছেন নবী উপস্থিত হতে পারেন। সূরা ফাতার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবী উপস্থিত হতে পারেন। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন আমি আমার নবীকে ক্ষমতা দিয়েছি, বরং তো আমার নবী উপস্থিত হতে পারে। মানে না যারা আল্লাহ পাকের কথা মানে না তারাও এরকম ভাবে হাজারো দলিল আছে, আল্লাহ পাক আমার নবীকে উপস্থিত হওয়ার ক্ষমতা দান করেছেন। যারা আল্লাহ দেওয়া ক্ষমতাকে মানে না, এরাই তো বাবা জাহান্নামী দল। এরা ছদ্মবেশী মলবি, এরা ছদ্মবেশী হাফেজে কোরআন, এরা হলো মুফতি, এদেরকে ভালো করে চিনে নিতে হবে। বাবা হাদিস বললে হয়তো বলবে জঈফ, জাল, কোরআন শরীফ বলেছি বাবা খুলে দেখে নাও পরে কথা হবে। হে যুবকেরা, আমরা সুন্নি মুসলমান জানি আমাদের নবী হাজির ও নাজির। এক শ্রেণীর লোক বলতে আল্লাহ হাজির নাজির। আচ্ছা, হাজির নাজির মানে কি? সংক্ষিপ্ত বলি, হাজিরুন মানে উপস্থিত, নাজিরুন মানে দেখনেওয়ালা, উপস্থিত হয়ে দেখে। আচ্ছা, সামিরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, উপস্থিত এখন আছে, এখন বলেন আপনাদের স্টেজের এখানে আমার পরবর্তী বক্তা বাংলাদেশ থেকে আগদেলার হোসেন সাহেব আছেন এখানে? উনি অনুপস্থিত। তা যার উপস্থিতি না থাকে সেই আসে, তাকে উপস্থিত বলে? ওরা বলছে আল্লাহ হাজির নাজির। বাবা, এ কথা আল্লাহর সঙ্গে বলা যায় না, আমাদের আল্লাহ আমাদের কাছে আসতে হয় না, বরং তো আল্লাহ এমন মহান, আল্লাহর কুদরতি নজরে 18,000 মখলুকাত, 80,000 আলম সব কিছু বিরাজ করে।
এটাই হলো আল্লাহর শানে হাজির নাজির। আরে না না, আল্লাহ হাজির নাজির হয় মানে আল্লাহ আসে আবার চলে যায়। যখন উপস্থিত বলবেন আল্লাহকে তাহলে অনুপস্থিত মেনে নিতে হবে, যখন বলবেন পাক তার বিপরীত শব্দ হলো না পাক। নাকি পাক বললে তাহলে লোকে বুঝে আগে তাহলেও না পাক ছিল, আর যেই বলবেন না পাক তার লোকে আগে তাহলেও পাক ছিল। তা যেই বলবেন আল্লাহ উপস্থিত তাহলে আল্লাহ অনুপস্থিত হন নাকি? না, আল্লাহ সব সময় সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন। আর আমাদের নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, উনি উপস্থিত হতে পারেন অনুপস্থিত। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। এই যারা মানে না এদের ইমান নাই বাপ, এদের নামাজ পড়ে লাভ নাই। অনেক কাঠ মোল্লা দেখবেন আপনার মৌলভী, তারা ইউটিউবে আপনার মাথা পাগলা করে দিবে। যুবক, এই কাঠ মোল্লার কথা শুনে আপনি চলবেন না, আপনি প্রেমিকদের কথা শুনে চলুন। কারণ নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এসে নামাজের কথা বলেননি, আগে মহাব্বতের কথা বলেছেন। আলে পাকগণ এসে আগে নামাজের কথা বলেননি, মহাব্বতের কথা বলেছেন। সাহাবী রসুলগণ এসে দুনিয়া আগে ইবাদাতের কথা বলেননি, মহাব্বতের কথা বলেছেন। আউলিয়ায়ে কেরাম এসে আগে ইবাদাতের কথা বলেননি, মহাব্বতের কথা বলেছেন। আর ইয়ারা আজ এসে শুধু বলে নামাজ পড় ভাই, নামাজ পড় ভাই, রোজা রাখ ভাই, নামাজ পড়। এরা আগে ইবাদাতের কথা বলে, মহাব্বতের কথা বলে না। আপনি নামাজ পড়তে গেছেন, মনে করুন নিয়ত কাপড় পাক, দেহ পাক, জায়গা পাক, আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি কাপড়ের দোকানদার, চিন্তা করছেন আজকে 10টা কাপড় বিক্রি হয়েছে, 5 জন টাকা দেয়নি, কি হবেন তার ঠিক নেই। এক কথায় যে যে কর্ম কর্মশীল মানুষ সেই কর্মের চিন্তা। অনেকে বেটা ছেলে মেয়ের চিন্তা করে, বিবির চিন্তা করে, মা বাপের চিন্তা করে, কার সন্তান হসপিটালে ভর্তি, তো নামাজে গিয়ে ছেলের কথা মনে উঠতে চায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলে মরে যাবে তার ঠিক নেই, তো নামাজ হচ্ছে তো কি গো? তাহলে বোঝা যায় মহাব্বত বিহীন ইবাদাতের মূল্য। আল্লাহর ওলিরা আগে মহাব্বত শিখিয়েছে। আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, কারবালায় নামাজ তো ছিল, মহাব্বত। আব্বাজি আমার সোনা মানিক, ভুল বুঝবেন না, আপনার আমার নবী পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। নবী পাক আমার জানাই জানিয়েছেন তাম পৃথিবীতে কারা জাহান্নামী হবে, আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি, তাদের বাপের নাম কি তাও বলতে পারি, দাদুর নাম কি তাও বলতে পারি, বাবা তাদের গোষ্ঠীর 14 গোষ্ঠীর নাম আমি নবী বলতে পারি। শুরু থেকে শেষ পর্যন্ত কারা জাহান্নামি কারা জান্নাতি, আল্লাহ আমাকে সব জ্ঞান প্রদান করেছেন, আমি নবী সব বলতে পারি তাম পৃথিবীকে, আমি নবীজি হাতে তালুর মতো দেখি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক ঘটনা আমার নবী পাকের সঙ্গে ঘটেছে। বাবা সার মর্ম যখন আপনার একের পর এক ঘটনা ঘটতে লাগলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার কিনা ছুটে ছুটে আপনার কিনা মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ ছুটে এসেছেন, এসে বলতেছেন আম্মাজি আমি আমার ভাইকে দেখেছি জঙ্গলের বাঘগুলো এসে আমার ভাইয়ের কদমবুসি করে, হাতিগুলো এসে কদমবুসি করে, সিংহগুলো এসে কদমবুসি করে, মা জানি না ভাইয়ের অবস্থা কি আছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ছুটে যান, দেখতে সত্যি বাঘ সিংহগুলো আমার নবীর কদমবুসি করতেছে, হরিণীগুলো এসে আর বাঘ সিংহ
সিংহ হাতিয়া কর্তৃত একে অপরকে ভয় করে না, কারণ রহমতের নবীকে তারা পেয়েছে বাবা। একে অপর আপনার কদম বসি করে, আমার নবী পাকের কদম বসি করে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না গিয়েছেন, গিয়ে আমার নবীজিকে নিয়ে এসেছেন বাড়ি। হারেস বলতেছে, বিবি গো, বাপ হারা ছেলে, তার এই ছেলের যদি কোনো অসুবিধা হয় তার মায়ের কাছে জবাবদি করা যাবে না, বরং তো ছেলেটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো। হালিমা কাঁদে আর বলে, স্বামী, এই ছেলেটা তো আমাকে এতদিন এত আনন্দ দিয়েছে, দুঃখের সংসার সুখের বানিয়ে দিয়েছে, এই ছেলেটাকে ফিরিয়ে দিতে আসতে মন চায় নাও বাবাজি আমার। অনেকেই বলে হালিমা আমার নবীকে লালন পালন করেছে। হালিমা তো সাদিয়া বলেন, না আমি লালন পালন করিনি, বরং তো নবী আমায় লালন পালন করেছে। যাই হোক, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিচ্ছেন মক্কাতে ফেরত দেবেন। বিস্তারিত ঘটনা শুনে নেবেন। আব্বাজি আমার এখন আপনার রওনা দিয়েছে, যেতে যেতে কিছু নিকটে মক্কা, এমন সময়তে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে বললেন, এখানে একটু বাবু অপেক্ষা করো, আমি আসতেছি, এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি। প্রয়োজন সারতে গেলেন, তিনি হতে পারে পেশাব পায়খানা, বাবা কেতাবে লেখা আছে, উনি একটু অপেক্ষা করে চলে গেলেন একটু আবডালের দিকে। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে রওনা দিয়েছেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না এসে আমার নবীজিকে যখন পেলেন না, তখন হায় হায় আফসোস কি হবে, এখন আমি যাব আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব, আমেনাকে কি জবাব দেব, কোথায় যাই আমি তাকে কি বলবো। আব্বা আমার হঠাৎ একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হাতে তসবি দাঁড়িয়ে গেছে। হালিমা কাঁদো কেন, বলে আমার বেটা হারিয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিক, সেই ব্যক্তি বলছে, হালিমা আমার একজন গুরু আছে, ওই গুরুর কাছে যদি তুমি যাও, গেলে কি হবে জানো, ওই গুরু তোমাকে বলে দেবে তোমার সন্তান কোথায় গেছে। হালিমা তো সাদি বলছেন, তাই যদি হয় তা চলো যাই। এখন তার সঙ্গে গেছে, যাওয়ার পরে সম্মুখে একটা বড় পাথর, কালো। হালিমা, এই পাথরের সম্মুখে একবার মাথা নত করে সেজদা করো, সঙ্গে সঙ্গে বলে দেবে তোমার সন্তান কোথায় গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে, সালাক মহিলা, হ্যাঁ আমি সেদা করতে পারি, তবে আমি আমার সন্তানের নাম যখন বলা হবে, ওই নাম বলার সাথে সাথে যদি এই মূর্তি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমি তাকে সেদা করব, আর যদি না দাঁড়িয়ে থাকে আমি সেদা করব না। ঠিক আছে হালিমা, তাই হবে, তাহলে এবার বলো না। বলে আমি বলবো না, তুমি বলো। কে জানেন ও বড় হুজুর সেজে এসেছে, ইবলিস। আমাদের স্টেজে, ইসলামী স্টেজে কিছু ইবলিস জাতের মলবি, তারাও এসে আমাদেরকে ধোকা দেয় রে বাবা। এ যুবক, রাগ করবেন না বাবা, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন, হিংসা নয় মহাব। এ সোনা মানিকেরা, এখন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমি বলবো না, তুমি বলো। এখন সে বলতেছে, সন্তানের নামটা কি তাহলে বলো। বলে সন্তানের নাম হলো এই, যেবার তুমি বলো মূর্তির সম্মুখে জোর করে। এখন যেই বলতেছে, সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ শোনা মূর্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না, ভেঙে চুর চুর হয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হালিমা গো, তোমার পালিত পুত্র হারাবার নয়, বরং তো তার কদম তলে দুনিয়া হারিয়ে যায়। আব্বা আমার, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আপনার কিনারা বানা দিয়েছেন বাবা। এমন সময় যাচ্ছেন, বাড়ির কাছে পৌঁছে গেছেন, খাজা আব্দুল মুত্তালিবের বাড়ির পাশে পৌঁছে গেছেন বাবা। মুত্তালিব আপনার তার বাড়িতে দূর থেকে দেখতেছেন হালিমা, যে দাদুর পাশে আমার নবী বসে আছে। বড় আশ্চর্য, যে মূর্তি জঙ্গলে ভাঙা ওই মূর্তি এখানে পড়ে আছে বাড়ির সামনে। জোরে বলে
আল্লাহর কি দয়া রে ও বন্ধু, হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহ তাআলা নাকে দেখে খাজা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমিনা, বলুন আব্বা, ঘরের ভিতরে একটা থলে তোমাকে দিয়েছিলাম মা, ওই প্যাকেটটা ওই থলেটা তুমি নিয়ে এসো, ওই ব্যাগটা তুমি নিয়ে এসো। হযরতে আমেনা রাদিয়াল্লাহ তাআলা না বলেন, ঠিক আছে, ভিতর থেকে আনলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা তুমি জানো এর মধ্যে কী আছে? না আব্বা, আমার কি জানার প্রয়োজন, আপনি আমাকে দিয়েছেন, আমি রেখে দিয়েছি, আজ আপনি চেয়েছেন আপনাকে দিয়ে দিয়েছি। ও বৌমা, এই ব্যাগের মধ্যে আমার পোতাকে লালন পালন করে হালিমা, ওই হালিমাকে আমি উপহার দেব বলে আপনার অনেক টাকা পয়সা জমা করে রেখেছি। আব্বা, আপনার দেখার দরকার নাই, আপনি এনেছেন, রেখে দিয়েছি, চেয়েছেন, দিয়ে দিয়েছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমাকে বলেন, হালিমা, এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য, আমার দাদু ভাইকে লালন পালন করার জন্য এই নাও উপহার নাও। এমন সময়তেই হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না বলেন, ও মুত্তালিব গো, আপনি আমাকে উপহার দিতে চান, লালন পালন করার উপহার দিতে যাচ্ছেন, আমি লালন পালন করিনি, বরং তো আপনার পোতা আমাকে লালন পালন করেছে, আমার ঘরে কোনো অভাব নাই আব্দুল মুত্তালিব, আমার দুঃখের সংসার সুখের সংসার হয়ে গেছে আপনার পোতার বরকতে। ও মুত্তালিব, আমাকে উপহার দিতে হবে না, এই উপহার আমি আপনার পোতার জন্য রেখে দিলাম, আমার কিছু প্রয়োজন নাই, আমার শুধু দুঃখ, আমি আমার শুধু কলেজায় ব্যথা, এই বাচ্চাটাকে আমি এত আদর করে রেখেছিলাম, আমি কি নিয়ে থাকবো, এমন করে আপনার কান্নাকাটি করেন বাবা। হালিমা তো সাদিয়াও রাদিয়াল্লাহ তাআলা আনহা, আপনার কি না চান, বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু চলে তো যেতে হবে বাড়ি, নবী পাককে রেখে যান। আর বলেন, নবীগুজি, আমি হালিমা যখন বিপদে পড়ি, ওগো আব্দুল মুত্তালিব, আপনি জানেন না, কোন রকম যদি কোনো বিপদ মুসিবত আসে, আপনার এই পোতার নাম নেওয়ার সাথে সাথে বিপদ মুক্ত হইয়া যায়। আমি যতদিন বাঁচবো আব্দুল মুত্তালিব, তোমার বেটার নাম জপ, তোমার পোতার নাম জপতে থাকবো, ওই নাম আর ভুলবো না। জোরে বলুন, হে বাবা জেরা। হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহ তাআলা না চলে যান, এমন সময়তে আমার নবী বসে আছেন দাদুর কাছে, হে আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার কিনা নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিনা আম্মা জানকে বলতেছেন, আম্মা আমার আব্বাজি কোথায়? একদিনের ঘটনা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকার বাচ্চারা ডাকতে এসেছে, ওগো মোস্তাফা চলো না খেলতে যাই। নবী আমার বলছেন, তোমরা যাও, আমি আসছি। মাকে বলছেন, মা বাচ্চারা ডাকতে এসেছে, যাবনি। আমেনা বলেন, বাবু আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পেটে থাকাকালীন এতিম বানিয়েছে, বাবু তুমি খেলতে যাবে। অপরের ছেলেরা খেলাধুলা করে, ঠিক সন্ধ্যার আগে তার আব্বা এসে তাদের নিয়ে যায়, তোমার তো আব্বা নাই বাবু, তোমাকে কে আনতে যাবে বাবা? ওগো আম্মা আমার, আমি তো বলেছি যাব, এখন বাচ্চারা হয়তো আমার অপেক্ষা করে, উপায় কি? এমন সময়তে ওগো আমার আম্মা একবার বলেন, না ঠিক আছে বাবা, কথা যখন দিয়েছো যাও। এমন সময় আমার নবী বাইরে বেরিয়েছেন খেলতে যাবেন, আকাশের দিকে চাইয়া দেখি, কে যেন আপনার কিনা শূন্যের উপরে হাত ছাউনি দিয়ে বলছে, মোহাম্মদ, আই মুস্তা, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, চলে যান, আল্লাহ আপনাকে খেলার জন্য সৃষ্টি করেন নাই। নবী আমার বলেন, আমি আওয়াজটা শুনে ঘাবড়ে গেলাম, গিয়েও আমার যাওয়া হলো না। পরের দিন সকালবেলা ছেলেরা এসে বলে, কী ব্যাপার, কালকে বললে যাব, তাতে আমি বেরিয়েছিলাম, গিয়েও যেতে পারিনি। দ্বিতীয় দিনে কী অবস্থা, বাচ্চারা এসে বলছে, তোর মোস্তাফা নে, তোর মোস্তাফাকে দে না মাগো,
সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায় নিয়ে বসব মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মেতি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। গজলে বলেছি, পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকে কই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমি নাকে কই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যা। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাসি আমার ছেলেগুলো আমার নবীকে দেখবে বলে পাগল, আমার নবীর সঙ্গে খেলা করবে বলে আপনার তারা ব্যতিব্যস্ত, কারণ আমার নবীর পাগল যারা হয় তাদের কোনো চিন্তা ইহ জগতেও পরজগতে আছে। এজন্য গজলে বলা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজি জান্নাতে মদিনাত, মহাব্বতে বলুন, চল নবীজি জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজি জান্নাতে মদি। একটু সবাই বলবেন না বাবা, একটু মহাব্বতে বলেন, মদিনায় যাই মনে আশা আছে না শ্বশুর বাড়ি যাই? হ্যাঁ, চল নবীজি জান্নাতে মদি, সবাই বলবেন, চল নবীজি জান্নাতে মদি, কে কে যাবি মদিনা ওরে মদিনাতে, কাঁদে নবী উম্মতের মায়া, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রাজা, চল নবীজি জান্নাতে মদি। সবাই উচ্চ রবে যখন জোরে বাড়িতে কথা বলেন, খুব জোরে বলেন, ঝগড়া করেন তো পাড়ার লোক ওপাড়ায় শুনতে পায়, আর মদিনায় যাওয়ার কথা বলতে এত আসতে কেন? মহাব্বতে, চল নবীজির জান্নাতে মদি যাই, চল নবীজির জান্নাতে মদি, যে জগত নবীরা শিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান, পুলসিরাত পার করিবেন নবীর অসিলায়, চল নবীজি জান্নাতে মদি, চল নবীজির জান্নাতে মদি, মদি কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করে নবীর অসিলায়, চল নবীজি জান্নাতে মদি।
যাই চল নবীজির জান্নাতে মদিনা জোরে কন্না সুবহানাল্লাহ কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনি কাঁদেন তিনি শুয়ে রও যায় চল নবীজি জানাতে মদিনা আল্লাহ পাক কবুল করুন আল্লাহ পাক বটতলা নিবাসী শ্রোতাদের আশা পূর্ণ করুন সকলকে একবার মদিনার মেহমান বানিয়ে নেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বন্ধুরে দ্বিতীয় দিন আমার আপনার নবী এরকম পার হয়েছেন উটের ষাড় দেখেছেন গরুর ষাড় তো দেখেছেন উটের ষাড় দেখেছেন কেউ দেখেননি এমন সময়তে বাবা নবী আমার এগিয়ে যাচ্ছেন উটের সাউন্ড আপনার আওয়াজ করছে আর সামনের দিকে এগিয়ে আসছেন নবী আপনার কিনা পিছিয়ে যাচ্ছেন আমার সোনা মানি খারাপ কেন মনটা যেন খারাপ উটে সাড় এগিয়ে আসে মানে আল্লাহ পাকের কি দয়া উটে সাড়টা জোবান খুলে বলেন দরুদি আল্লাহ আপনাকে খেলা করার জন্য পাঠাননি আমি উটের সাড় আপনার ওসিলায় জীবন পেয়েছি বন্ধু আমার নবী যাওয়া হয় না বাবা দিন যায় রাত আসি এই যুবক সোনা মানি গেরব এমন সময়তে বলেন দাদু আমি আমার দা আমার আব্বাকে দেখব আমি নারাদি আল্লাহ তালানহা বলেন ও গো আমার আব্বুজি আমার ছেলে এতদিন পর যখন আমি কাছে পেয়েছি আমি একটু আমার আব্বাদের বাড়ি বনি নাজার হয়ে একটু ঘুরে আসি আমার শ্বশুর আব্বাজি আপনি অর্ডার দিন আমাকে হুকুম দিন আপনি না দিলে আমি যেতে পারবো না সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিব বলে ঠিক আছে বৌমা তুমি আমার কাছে এই কথাটি বললে ওই সময় খাজা আব্দুল মোতালিব খাবার খেতেন বাবা যেই বলেছে আব্বা আমাকে হুকুম দিন বিদায় দিন খাজা আব্দুল মোতালিব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আপনার খাওয়ার জায়গায় আমি না বলেন গো আমার আব্বুজি আমি আমার জন্মদাতা আব্বা মা ছেড়ে আপনার কাছে এসেছি শ্বশুর আব্বা আপনার যদি যেতে দিতে মন না চাই আমি যাব না তবে আপনি কেন বাচ্চাদের মতো কান্না করতেছেন আমার তো বুঝে আসে না সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিব বলেন বৌমা আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না মা তুমি জানো না বৌমা কেন কাঁদি তুমি জানো নারী তাকবীর নারী রে সালাত একটু উঠে দাঁড়ানো ইয়া নবী আগে আসুন বাপ একটু মহাব্বতে সবাই বসুন মহাব্বতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি ইয়া রাসূল শুনি আপনার নাম কলেমায় আসে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি যে নূরে পয়দা সেই নূরে ত
তাম্মাম জাহান পয়দা তুমি যে কাবা রোহ কাবা আশিকদের গলার মালা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীজি গো গো উম্মতির দরুদ নবীজি আমার মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলাবি হসনত জমি ওখ সালিহি সল্লো বসুন বসুন বাবজি ভাই জান বসুন সেই বাংলাদেশ থেকে এসে ওনার বক্তব্য আমরা শুনব উনি মুসাফির নাকি বলেন দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম যাদের ভিসা না থাকে আসতে পারে না বাবা আমরা তো ইন্ডিয়ার মানুষ যখন তখন আসতে পারব কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে ভিসা লাগবে ডলার ভাঙাইতে হবে নাকি বলেন এসব করে আসতে হবে আমাদের বলো বাংলাদেশ যেতে গেলে ডলার ভাঙাইতে হয় না ওদের ভাঙাইতে হয় যাই হোক আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন যে নবী দুনিয়ায় আগমন করে আমাদেরকে ভোলেননি 63 বছর জীবনে ভোলেননি মিয়ারাজে গেছেন তাও ভোলেননি মিয়ারাজ থেকে এসে তাও ভোলেননি কবরে যাওয়ার সময় মানে এন্তেকালের সময় ভোলেননি আজও মদিনার মাটিতে নবী আমাদেরকে ভুলছেন না হে বাবা ওই নবীকে প্রেম করো হিংসা করো না এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ওই নবীর গুণগান করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন রসুলের ইশকে মাতোয়ারা হয়ে ইমানটুকু নিয়ে শরিয়াত মোতাবিক আল্লাহর হুকুম মোতাবিক জীবনযাপন নিষেধ মোতাবিক বর্জন করে আমরা যেন কালেমা পড়তে এমন হালাতে মৃত্যুবরণ হয় সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আপনারা আমাকে একটু সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কি বিদায় সালাম মানে কবরের যদি বেঁচে থাকি দেখা হবে আবার নইলে দেখা হবে হাসরো মাঝার আমি সালাম দেই উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহাব্বতে দরুদ আল্লাহুম্মা